একটু আগে একটা ছোট্ট ভিডিও দেখলাম, বুঝলে কি না, সেখানে জামা গেঞ্জি তুলে দেখানো হলো যে সে ট্যাটু করেনি। ট্যাটু যদি নাই করবে তো ওই রকম ঢং মেরে ছবি তোলার কি প্রয়োজন ছিল? কোন মানুষ বুঝবে যে ওটা স্টিকার ছাপানো হয়েছে, অ্যাপ ডাউনলোড করে তার মধ্যে দিয়ে ঢুকিয়ে ওইখানে গিয়ে চিপকানো হয়েছে, কে বুঝবে? কার এত সাধ্যি, এত সাহস, এত বুদ্ধি, এত বিবেচনা? আমার মনে হয় না মানে করে করে কেউ ভিডিও করে, আমার মনে হয় না। আর যে তিনজনের নামে ডায়েরি কি বলে আরে জিডি ফিডি করা আছে না, তো সেই জিডিটা প্রমাণ করতে হবে যে সেই জিডির মধ্যে একটা জিডি আমার, আমার নামে। তো সেইখানে দাঁড়িয়ে আমি আমার কথাগুলো আজকে তোমাদের সামনে বলতে এলাম, বিশেষ করে ওকে জানাতে এলাম। তো ফোন করে আর কোনো কথা হবে না, ফোন করে আর কোনো কথা হবে না, কারণ ফোন না করে আজকে আমি দোষী। একটু আগে শুনলাম ওর মধ্যে নাকি মনুষ্যত্ব আছে, কেউ যদি ওর সাথে ভালো করে কথা বলে ও তার সাথে ভালো করে কথা বলে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, তুই যেমন ভালো করে কথা বলিস সেরকম আমিও ভালো করে কথা বলি। তো তুই করে বলবো না, তুমি করেই বলবো। তুমি যেমন ভালো করে আমার সাথে কথা বলো সেরকম আমিও তোমার সাথে ভালো করে কথা বলেছিলাম। তার কী মর্যাদাটা তুমি দিয়েছো, কী মর্যাদাটা তুমি দিয়েছো পরিষ্কার করে একবার নিজের বুকে হাত রেখে বলো তো। এত যে এসে ফটফট করে কথা বলছো, একবার ভাবো যে তুমি জিডিটা করার সময় তুমি একবারও আমাকে জিজ্ঞেস করেছিলে যে সুমাদি তুমি কি আমার নাম্বার অ্যাড্রেসটা রিভিল করেছো? আজকে ট্যাটুটা নিয়ে যখন এত বড় কথা হচ্ছে যে ওকে কেন জিজ্ঞাসা করে কেউ ভিডিও করলো না, তাহলে আমাকে আমার একটা প্রশ্ন যে আমার নামে যখন অ্যালিগেশনটা দেওয়া হলো তখন একবার আমাকে জিজ্ঞেস করেছিলে যে সুমাদি তুমি তো আমার বাড়ি এসেছিলে, তুমি কি আমার অ্যাড্রেসটা রিভিল করেছিলে? না না, সেটা করা হয়নি, সন্দেহের বশীভূত হয়ে আমার নামে গিয়ে ওখানে জিডি করে আসা হয়েছিল, তাই না? জিডি আমারও করা আছে থানায়, জিডিটা আমারও থানায় করা আছে আমার নাম্বারটা রিভিল করার জন্য, ঠিক আছে? নাম্বার রিভিল করার পর এরম করে হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভিডিওটাও আছে। তো সেখানে দাঁড়িয়ে সেটা যদি অন্যায় না হয়, সেটা যদি অন্যায় না হয় তাহলে এটাও কোনো অন্যায় নয়, ওটা যদি অন্যায় হয় তাহলে এটাও অন্যায়, তাই না? আমি জানি না অ্যাড্রেস, তারপরেও আমার নামে দোষ দিয়ে দেওয়া হয়েছে যে এই এই বুড়িটাই আমাদের বাড়ি এসেছিল, এই দিয়েছে। তো আমরা তো গিয়েছিলাম তিনজন, তাহলে আমার নামটা এলো কেন? তাহলে আমার কথাটাই এলো কেন? আমি আমি যেভাবে গেছি সেইভাবে কীভাবে গেছি সেই কথাটা সবাইকে বলা যায়। আমার বাড়ি যারা এসছে তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে এই সমাজের বাড়ি তুমি গেছিলে কী করে গেছিলে বলো তো, আমরা যাবো, সেখানে কোনো দোষ হয় না। প্রপার যে বাড়িতে একটা চিঠি যাওয়ার বা একটা রেজিস্ট্রি চিঠি যাওয়ার যে অ্যাড্রেস, আর সেই অ্যাড্রেস ফোনে ফোনে কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার অ্যাড্রেস এক নয়, কখনো এক হতে পারে না। মহামান্য আদালতের কাছে আমিও এই প্রশ্নটা করতে যাব যখন যদি আমার নামে কোনোদিন কোথাও আমার নামে আমাকে যেতে হয়, তাহলে আমিও এই প্রশ্নটাই করব যে আমি ওর লিগাল অ্যাড্রেস জানি না, তার সত্ত্বেও আমার নামে জিডি করেছে ওর সন্দেহের বশীভূত হয়ে যে এই মহিলাই দিয়েছে। কেন, আরও তো দুজন গেছিল, তারা দিতে পারে না? আমি কাউকে বলছি না যে তারা দিয়েছে কি দেয়নি, আমি বলছি ওর এটা মনে হয়েছে তাই জন্য ও আমার নামে গিয়ে জিডি করে এসছে এত সস্তা। অথচ ওর ভিডিওতে আমার নাম্বারটাও ফোকাস করে দিয়েছে সবার কাছে, তাহলে সেটা অন্যায় নয়? আমারও সেই কারণেই জিডি করা আছে থানায়, আমিও তো ছাড়বো না, না আমার নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়াটা তো অন্যায়। তারপরে সেটাকে ব্লার করে দিয়ে ও ভিডিও করেছে, আমি মিথ্যে কথা বলছি না, সেটা করেছে। তাহলে সেইটা যদি ওর ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যায়, তাহলে আমিও এই ভিডিওটা করেছি বলে ক্ষমা চেয়ে নিলাম, কারণ ওই ছবিটা আমিও চিপকেছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার রিভিল করার জন্য যদি ওর ক্ষমা চাওয়াতেই মনে করে যে ওর অন্যায় মাফ, তাহলে আমি ওই ছবিটা চিপকেছি বলে ক্ষমা চেয়ে নিলাম, তাহলে আমার অন্যায়টাও মাফ হবে। যদি না হয় তাহলে সেই কোর্টে গিয়ে দেখা হবে, আমারও জায়গা আছে বলার, তাই না? প্রত্যেকটা যারা যারা ভিডিওটা করেছে এটা নিয়ে প্রত্যেকেই দেখতে পেয়েছে ওই ছবিটা, আর ওই ছবিটা যদি কেউ দেখে মনে করে যে ওটা ফটো চিপকে ওই চিপকে 22 সালের ফটো, এটা তো সম্ভব নয়, এটা কারোর পক্ষে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। একটা ডিপির ছবি কোন সালে কত সালের তোলা এটা কারোর পক্ষে জানা সম্ভব নয়, এইটা কোনো এলিগেশন হতে পারে না কারোর নামে যে আমি একটা ছবি ছাপিয়েছিলাম স্যার 22 সালের ছবি, সেইটা দেখে একজন এখন ভিডিও করেছে, কোনো অন্যায়যোগ্য অপরাধ কি সে করেছে? তুমি ছাপিয়েছো, তুমি তুমি পোস্ট করেছো কেন ওই ছবিটা? তুমি যদি ওইভাবে ল্যাংটো হয়ে দাঁড়িয়ে ছবি তোলো, সেটা তোমার 12 বছরের ছবি, তুমি জামা প্যান্টহীনভাবে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে আর সেই ছবিটা দেখে যদি কেউ ভিডিও করে, তাহলে তাদের নামে জিডি, সাইবার ক্রাইম, মহামান্য আদালত, যা করগে যা করগে যা। কী করে হয় সেটা তো আমরাও দেখবো, এটা কী করে সম্ভব হয়। তাহলে হ্যাঁ, তুই যদি ওই আমার নাম্বার দিয়ে তুই যদি ক্ষমা চাস, তাহলে ওই ছবির চাপ চিপকেও তাহলে আমি ক্ষমা চাইলাম, দেখি তুই কেমন ক্ষমা করতে পারিস, দেখি তাহলে তুই কেমন ক্ষমা করতে পারিস। ওটা যদি অপরাধ হয় তাহলে এটাও তো অপরাধ, তাই না? তুই আমার নাম্বারটা যে রিভিল করেছিস সেটাও তো অপরাধ,
একবারও মনে করিস না তুই যেটা করিস সেটা অপরাধ হতে পারে? তুই মনে করিস তুই সাধু পুরুষ আর সবাই চোর, এটা মনে করিস না কি? তুই কি করে বলতে পারিস যে উজ্জ্বলের দাদা হচ্ছে ওই আয়ুষ্মিতার বাবা? কোন প্রমাণটা আছে তোর কাছে এত সস্তা? তুই বলে দিবি আর সেটাই হয়ে যাবে? মহামান্য আদালত বসে আছে, আহা আসছে দিদি আমাদের, বলবে আর আমরা করে দেবো, বলবে আর আমরা কেস দিয়ে দেবো, বলবে আর আমরা ফাঁসি দিয়ে দেবো, বলবে আর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবো, নাকি এত সস্তা? এটা প্রমাণ করতে পারবি তো? এটা প্রমাণ করতে পারবি তো ওটা ওর ভাসুরের সন্তান? সভ্য মেয়ের মতন কথাবার্তা বলিস, আবার বলছিস ফোনে কথা বলতে হবে? বাবা 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 বাবা, তুমি ঘাস খাও আর আমরা আমরা ঘাস খাই আর তুমি ভাত খাও তেলাপিয়া মাছ দিয়ে, নাকি? খুব বুদ্ধি তোমার, খুব বুদ্ধি। নিজের জায়গায় উকিল কোর্ট জোটেনি, অত দূর যেতে হয়েছে? কথার কথা, মামার বাড়ি আর কি, যা বললাম তাই আর কি হয়ে গেল। তিনজনের নামে জিডি করা আছে, খুব সহজ হবে, কর না তুই, তুই কর। আমিও তো, আমারও তো জিডি করা আছে, দেখিয়েছিলাম তো তোকে কোথায় কোথায় কি করা আছে, আমি তোকে দেখাবো না, আমি কাজে করব, আমি সেটা কাজে করব। করিস সমাধিকে, করিস সমাধির নামে করিস তুই, তুই তো সমাধিকে মেরে ফেলার জন্য একদম উঠে পড়ে লেগে বসে আছিস, উঠে বসে আছিস তুই। নিজে কথা বললি, দোষটা দিলি সমাধির, না ভিউজের জন্য সমাধি তোর সাথে যোগাযোগ করতে গেছে, কি শয়তান তুই! নিজে একবার নিজেকে চিন্তা করে দেখিস তো, আয়নার সামনে দাঁড়িয়ে একবার দেখিস নিজেকে, যে আমি সত্যি করে একটা মানুষ তো? মান আর হুশ আমার আছে তো? একবার ভাবিস তারপরে আসিস, তারপরে এসে না মুখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলিস। কি করে বলতে পারিস এই কথাগুলো, কি করে পারিস বলতে? একটা ডিপিতে আমি আমার ছোটবেলার একটা ছবি দেব, আমি আমার ছোটবেলার কেন, আমি একটা আমার ইয়ংকালের একটা ছবি দেব, সেই ছবিটা দেখে যদি কেউ ভিডিও করে তাহলে তাদের দোষ? তাহলে দোষটা তাদের? বলতে বসেছ এখানে তুমি? হ্যাঁ, বলতে বসলেই আর হয়ে যাবে সব কিছু। বাবা বাবা বাবা, আইন আদালত শুধু তোর একার না রে, তোর একার না, যেমন ওদের বলিস না তেমন তোরও একার না, আইন আদালত সবার জন্য সমান, সবার ক্ষেত্রে সমান, এটা মাথায় রেখে দিস। দিনের পর দিন তুই বলে গেছিস, বলে গেছিস, যেমন বলেছিস তেমন শুনেছিস, অন্যায় যদি কেউ করে থাকে তাহলে তুইও করেছিস আমিও করেছি, তোর বিচার হবে না আমার বিচার হবে, এটা কি করে সম্ভব? কি করে সম্ভব বল? তোর ভিডিওগুলো কি আমাদের কাছে নেই? তোর ভিডিওগুলো আমাদের কাছে নেই? এই তিন চার দশ দিন পনেরো এক মাস আগে তুই আমাকে নিয়ে ভিডিওটা করেছিস, মনে নেই? সেখানে আমি তোকে গেছিলাম কথা বলতে তোর সাথে, প্রত্যেকটা মানুষের কাছে আমাকে খারাপ করেছিস কেন? এটাও একটা অপরাধ, এটাও তুই অপরাধ করেছিস যে একটা মিথ্যে অ্যালিগেশন দিয়েছিস আমার সম্পর্কে, যে ভিউজ হচ্ছে না বলে আমি তোর সাথে কথা বলেছি, প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করেছে, এটাও একটা ক্রাইম যে তুই আমার নামে মিথ্যে কথা প্রচার করছিস সোশ্যাল মিডিয়ায়, আমার নামে আমাকে মিথ্যে লোকের কাছে বদনাম করছিস। আমি দেবো না সেগুলো প্রমাণ, দেবো না। ভালো, আমার সাথে যদি কেউ ভালো করে কথা বলে আমি তার সাথে ভালো করে কথা বলি, আমি কি খারাপ কথা বলেছিলাম তোর সম্পর্কে? তোর সঙ্গে আমি কি খারাপ কথা বলেছিলাম যে তুই এই চ্যাটটাকে তুলে ভিডিও করেছিস? বল এটা কেন করেছিস? আমার পারমিশন নিয়েছিস? আমার পারমিশন নিয়েছিস কি? ওখানে আমার আমার লেখা জায়গা, আমার এগুলো রয়েছে, কি করে তুই তুলে দিতে পারিস? কি করে তুই তুলে দিতে পারিস? পারমিশন নিয়েছিলি আমার কল রেকর্ড করার, ফাঁস করার সময়? তো বেশ, পারমিশন নিস। আমি না তোমার কলটা রেকর্ডিং করছি, তার মানে আগে থেকে ফোনে তুই সমস্ত সেটিং করে নিয়ে তারপর তুই এই কল রেকর্ড করিস, বুঝেছিস? আমরা সব ঘাস খাই না, আমরা সব ঘাস খাই, কথা বলতে এসেছিলি কেন আমার সাথে? আমি তো তোকে নিয়ে বাজে বাজে ভিডিও করি, তুই আমার সাথে কথা বলতে এসেছিলি কেন? আমি গেছিলাম তোর সাথে কথা বলতে? দুবার দুবার তুই এসেছিস, তুই এসেছিস কুকুরের মতন, আমি ভদ্র বলে তোর সাথে কথা বলেছি, আর দুবার দুবারই তুই সোশ্যাল মিডিয়ায় সেটা ছেড়েছিস যে সমাধি এই কারণে আমার সাথে কথা বলছে, সমাধির ভিউজ হয় না বলে কথা বলছে, সমাধির দুর্বল জায়গাটাকে লোকের সামনে ছুঁড়িয়ে মানে ছড়িয়ে দিয়েছিস, নে সমাধিকে নে খা। এত সস্তা না রে সব কিছু, ভগবানের মান না এত সস্তা না, যেদিনকে মারবে তুই আর উঠে দাঁড়াতে পারবি না, উঠে দাঁড়াতে পারবি না। ট্যাটু দেখাচ্ছ তুমি? হ্যাঁ, ট্যাটু দেখাতে এসছো কেন? দিয়েছিস পোস্ট, ওটা পোস্ট করেছিস কেন? তুই যদি নাই করে থাকবি তাহলে ওটা পোস্ট করেছিস কেন? তুই ওটা ইচ্ছা করেই পোস্ট করেছিস যাতে ওটা নিয়ে সমালোচনা হয়। তুই খুব ভালো করে জানিস আমার ছবি এই এই মুহূর্তে দিলেই সেটা নিয়ে আলোচনা হবে, আর আমি সব কটাকে লিগাল কেসে ফাঁসিয়ে দেবো, লিগাল, জিডি, সাইবার ক্রাইম। তোর একার নাকি সাইবার ক্রাইম? একটা নোংরা উলঙ্গ ছবি, তোর দশ বছর আগের ছবি তুই ওখানে পোস্ট করবি, সেইটা নিয়ে কেউ ভিডিও করলে তারা হয়ে যাবে দোষী? বাহ বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে যতজন করেছে ততজনের নামে গিয়ে জিডি করে আসিস, যা সবাই মিলে আমরা গিয়ে প্রমাণ দেবো যে স্যার এই ছবিটা দেখে আপনি কি করে বুঝবেন এটা ২২ সালের ছবি? কি করে বুঝবেন আপনি?
দিয়েছে আমরা ভিডিও করেছি, ও যদি না দিত আমরা ভিডিও করতাম না, এতদিন তো কেউ ভিডিও করেনি, তাহলে ও দিল কেন? ও যদি দিতে পারে ওটা অন্যায় না হয়, একটা বাড়ির বউ যদি ওরকম জায়গায় ট্যাটু করে একটা ছবি দিতে পারে সেটা যদি অন্যায় না হয়, আমরা ভিডিও করে বলেছি এতে অন্যায় কী আছে? দেখিস তো কী বলে, জিডি তোমার একদম জিডিতে দিয়ে দেবে, বুঝেছো তো? চলো টাটা।